শুভ সকাল। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই আলোকিত মঞ্চে আমি ঠাঁই পেয়েছি এবং এমন একটি বিভাগ যে বিভাগের শতবর্ষ পূর্তি হচ্ছে, পূর্ণ হচ্ছে, উদযাপন হচ্ছে মিলন মেলা, সেখানে আমি যুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সামনে যারা উপবিষ্ট আছেন এবং বাইরে যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আয়োজক কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দিত করছি, শুভেচ্ছা জানাই। এবং একটি কথা বলবার, সেটি হলো দর্শন বিভাগ, এটি এমন একটি বিভাগ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই জন্মলগ্ন থেকেই রয়েছে এবং আছে। এখানে অনেক কৃতি সন্তান, অনেক উজ্জ্বল নক্ষত্র রয়েছেন, যাদের কথা, যাদের জীবন আদর্শ দেখবার মতো, যাদের থেকে শিখবার মতো, আমরা প্রতিনিয়ত তাদের থেকে কিছু শিখবার আমরা সুযোগ পাই। আরও অনেক অনেক দিন এই প্রত্যাশা রাখছি। এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে একটি কথা বলবার, সেটি হলো আজকে যে ছাত্রটি এই বিভাগে জয়েন করল বা ছাত্র হিসাবে ভর্তি হলো, সেই ছাত্রটিও আগামী শতবর্ষ উদযাপন করতে পারবে তেমনটি সম্ভাবনা নেই, থাকে না। তাই এই আয়োজনে আমাদের এই তরুণ প্রজন্মের, তরুণ ছাত্রদেরকে যুক্ত করবার যে সিদ্ধান্ত হয়েছে, এটিকে আমরা স্বাগত জানাই। এবং আমি মনে করি এটি এমন একটি সিদ্ধান্ত হয়েছে যেটি আমাদের এই উদযাপনকে পূর্ণতা এনে দিয়েছে। তবে আমাদের একটি প্রত্যাশা আগামী প্রজন্মের কাছে, যেন আমরা আগামী সূর্যোদয় এমন দিন দেখতে পারি যে দিনটি নিরাপদ। আমরা এমন সময় দেখতে চাই যে সময়টি আমাদের জন্য সকলের সুস্থ, স্বাস্থ্যকর এবং সুন্দর একটি পৃথিবী, আলোকিত পৃথিবী। আমরা যে কাজে যুক্ত থাকি সেখানে যেন আমরা জীবনের পরশ পাই, জীবনে আলো খুঁজে পাই, জীবনে ছন্দ পাই, আনন্দ পাই। এবং সেই আনন্দ, ছন্দ কেউ কাউকে দিয়ে দেয় না, সেটি নিজেকে তৈরি করে নিতে হয়। যে যেখানে থাকুক, যে কাজেই থাকুক, তার মধ্যে যদি আমরা আনন্দ খুঁজে পাই, গতি খুঁজে পাই, শিক্ষা খুঁজে পাই, আলো খুঁজে পাই, তাহলেই হবে আমাদের আগামী পৃথিবী আলোকিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসাদ ভাই।